সিলেট নগরের সোনার পাড়ার স্বপ্নতরী সমবায় সমিতি লিমিটেড, নাম স্বপ্নতরী হলেও এটি প্রায় 4,000 হতদরিদ্র মানুষের স্বপ্ন ভাঙার কারখানা ছিল। স্বপ্নবাজ ভুক্তভোগীরা এখান থেকে ঋণ নিয়ে দরিদ্রতার বেড়া জাল তো ভাঙতেই পারেননি, উল্টো তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি করেছে চেক জালিয়াতের মামলা। এসএটিভির অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে এমন অনেক তথ্য। শ্যামানন্দ শ্যামলেতলার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলী শাহ। নগরীর ধূপাদিকির পাড়ের শাহিন টেইলার্স অটোরিকশার এই গ্যারেজের মালিক রইস আহমদ। অভাবের সংসার চলে দোকানের আয় থেকেই। সংসারের কিছুটা অভাব মেটাতেই স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে 2 লাখ টাকার ঋণ নেন। 4টি সই দেয়া চেকের বিনিময়ে নিয়মিত কিস্তি দিয়ে পরিশোধ করেন 4 লাখ টাকা। কিন্তু শেষ হয় না ঋণের বোঝা, উল্টো জালিয়াত চক্র তার বিরুদ্ধে 9,80,000 টাকার মামলা করেছে। টাকা পরিশোধে নিজের কিডনি বিক্রি করার চেষ্টা করছেন তিনি। 2 লাখ টাকার মধ্যে প্রায় 4,50,000-5,000 মতো দিয়ে আসছে, কিন্তু তার টাকা তো শোধ হয় নাই। অন চেকর মামলা, চেকর যে 9,80,000, এটা কিভাবে দিতাম? কিন্তু আমার দেওয়ার মতো সমর্থ নাই। স্বপ্নতরী ঋণ গ্রহীতা শুধু রইসি নয়, তার মতো প্রায় কয়েক হাজার দরিদ্র স্বপ্নতরী সমবায়ের ফাঁদে পা দিয়ে এখন সহায় সম্বলহীন। আমি 8টা কিস্তি দিছি আর কি। 8টা কিস্তি দেওয়ার পরে এই ওনারা মানে একটু বেড়াচেরা করছে, তারপরে মামলা দিয়ে দিছে। তো আমরা তখন চাই যে ওদের উপরে ওদের বিরোধে মামলা করি, আমরা ওদের বিরোধে আন্দোলন করি, আমরা চেকগুলো উঠে দিতে চাই। আমি 2 লাখ টাকা পরিশোধ করে দিচ্ছি। পরিশোধ করার বাদে অন্য লোক দিয়ে আমার বিরুদ্ধে মামলা, চেক ডিজনের মামলা, 7 লাখ টাকার মামলা। আর স্বপ্নতরীর কর্ণধার ফয়জুল কয়েস ওরফে গালকাটা কয়েস ঋণের জামানত হিসাবে গ্রাহকদের সই করা চেক নেওয়ার বিষয়টি স্বীকার করেন। চেক নেই আমরা, এটা আপনাদের আমরা 500 কপি দেখাইতাম পারবো। একজনে নিছেন আমরা 1 লাখ, আমরা লাভ মূল্য 1 বছর 1,35,000 দাঁড়ায়, তাই 1,35,000 টাকার চেক দিয়ে গেছে ডিড করিয়া। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে এমন চেক নেওয়া সম্পূর্ণ বেআইনি। ব্যাংক চেক নেওয়া এটা আইনে এটা কোনো অবস্থা সাপোর্ট করে না, ইভেন ব্যাংক কোনো কাগজও এটা সাপোর্ট করে না। এইটা তো সে প্রথমেই বেআইনি করছে, 1,000-এর উপর ব্যাংক চেক থাকবে কেন? তার তো লফল কোনো রাইটই নেই। এরই মধ্যে এই জালিয়াত চক্রের মূল হোতা গালকাটা কয়েসকে পুলিশ আটক করার পর সাম্পারান থানায় 1টি সহ আদালতে আরও 3টি মামলা করেছেন ভুক্তভোগীরা। আব্দুল আলীম শাহ, এসএটিভি, সিলেট।